আমাদের যেটা থিম যেটা সেটা হলো ফেলনা, সেই সমাজে যে ওদের উপস্থিতিটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। আমাদের এই হাতিবাগান নবীনপল্লির উপস্থাপনাটা কেমন লাগলো একটু জানিও। ওয়েদার একদম সূর্য দেবতা সহায়, আর আমরা চলে এসেছি সোয়া বাজার সুতানাতিতে। কেন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে নবীনপল্লি। তো নবীনপল্লির খুঁটিপুজো দেখবো, আর এবারের কী প্রিপারেশান সেটাও দেখবো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন হাতিবাগান মোড়ে। একদম দেখো, এটা হচ্ছে হাতিবাগান মোড়, আমরা ওই রাস্তা দিয়ে এলাম। আর যেমন অটোটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আবার সোজা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশানে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর একটা জিনিস, এই রাস্তা দিয়ে একটুখানি সোজা গেলেই বাঁ হাতে পড়বে তার সিনেমা হল। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম, অরবিন্দ সরণিতে চলে এসেছি, এখন সামনে যাব। সামনে খুঁটিপুজো হচ্ছে, আমরা চলে এসেছি এখন নবীনপল্লি। রয়েছে ব্যানার, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এবারে এখানে থিম হলো ফ্যানলা, সুন্দরভাবে মানে ব্যানার করে প্যান্ডেল করে সাজানো হয়েছে। আর সামনে সবে মাত্র খুঁটিপুজোটা হয়েছে, চলো খুঁটিটা কেমনভাবে সাজিয়েছে সেটা দেখাই। এতে খুঁটিপুজোটা হয়েছে একটু আগেই, পেছনে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ রাখা রয়েছে। এটাও ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, দেখো পুরোটাই পাখা দিয়ে সাজানো। ওপরে রয়েছে ঘট, তার মাথায় রয়েছে নারকোল, আর তলাতেও রয়েছে অনেক অনেকগুলো নারকোল। কোনে যায় না কিছু ফেলা, যতই হোক ফেলনা। তো এই ফেলনাই হচ্ছে নবীনপল্লির এবারের থিম। ফেলনা মানে যে জিনিস মানে মানুষ মনে করে না ফেলে দেবো, সেরকম কিছু জিনিস নিয়েই ওনারা ওনাদের মণ্ডপ এবারে সাজিয়ে তুলতে চাইছে। তো কীরকম সাজাবে কী করবে সেই সম্বন্ধীয় কিছু জিনিস তোমাদের কাছে তুলে ধরবো। এখানকার মানে পাড়ার লোক বা এই প্যান্ডেলের কোনো মানে সেক্রেটারি হোক বা কোনো সদস্য হোক, তার থেকে কথা বলেই সব কিছু জানবো, জেনে সবটাই তোমাদের বলবো। পেয়ে গেছি তো শিল্পী দাদাকে। দাদা আপনার নামটা? নমস্কার, পার্থ দাস আমার নাম। আচ্ছা, এখানে আপনি এই যে ফেলনা যে থিমটা রয়েছে, তো সেই থিমটা সম্বন্ধে বলুন। ফেলনা মানে কি, যে জিনিস ফেলে দেওয়া সেরকমই কিছু বলতে চাইছেন কি? যেটা থিম যেটা সেটা হলো ফেলনা। ফেলনাটা খুব সহজে আমরা বলি যে কোনো জিনিসকে বলে দিই যে ফেলে দে। সেই ফেলে দেওয়া জিনিস যদি মূলত বলে, সেই ফেলে দেওয়া জিনিসকেই তুলে ধরা হচ্ছে। আমি চাইছি যে মানে দর্শনার্থীরা আসুক, এবং যেহেতু দু বছর ধরে পুজো তারা দেখতে পায়নি ঠিক মতন কোভিডের সিচুয়েশানে, তো এই বছর তো পুজো দেখতে বেরোবে, এবং তারা যেন উপভোগ করে সেই পুজোটা। এবং হাতিবাগান নবীনপল্লি একটা বিশাল বড় ক্লাব, হ্যাঁ সেই ক্লাবে একটা ঐতিহ্য আছে, এবং সেইটাকে মাথায় রেখেই আমি এখানে কাজটা করছি। আচ্ছা, আর ঠাকুর বানাচ্ছে সৌমেন পাল, আর গৌতম বম্ব মিউজিক। অসংখ্য ধন্যবাদ। নামটা একটু বলবে আগে? নমস্কার, আমি ত্রিজিৎ দাস। এই বারবারেরই তুমি মেম্বার? আমি এই বারবারের মিডিয়া সেক্রেটারি। আচ্ছা, তো এবারে তোমাদের যে থিম সেই সম্বন্ধে কিছু যদি একটু বলো। তো এবছর আমাদের 89তম বর্ষ। তো এবছর আমাদের যিনি শিল্পী পার্থ দাস, তো আমরা আমাদের থিমটার এবছর নাম দিয়েছি ফেলনা। তো আমরা এই ফেলনা নামটা দেওয়ার পেছনে কারণ কি, আগেকার দিনে যে ফেরিওয়ালাদের আস্তে আস্তে সেই সমাজে যে ওদের উপস্থিতিটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, তো আমরা ওদেরকে তুলে ধরতে চাইছি। মেনলি আগেকার দিনে রাস্তাঘাটে বা অনেক জায়গায় ফেরিওয়ালা দেখা যেত, তাদেরকে আমরা আমাদের যে জামাকাপড়গুলো ইউজ করতাম না সেগুলো দিতাম, তো ওরা ওইগুলো ইউজ করতো। তো ফেলনার নামটা দেওয়ার পেছনে কারণ কি, জীবনে কিছুই যায় না ফেলা, হোক না তাই ফেলনা। তো আমরা মেনলি তুলে ধরতে চাইছি এই যে ফেরিওয়ালারা, এই ফেরিওয়ালাগুলো যেহেতু সমাজ থেকে আস্তে আস্তে অস্তিত্বটা পুরো সরে যাচ্ছে, তো ওরা যদি পুজো করতো সমাজে তাহলে কীভাবে পুজোটাকে তুলে ধরতো। তো এইভাবেই আমরা আমাদের পুরো থিমটাকে তুলে ধরতে চাইছি। তো এখানে কি তোমরা কিছু ফেলে যাওয়া জিনিসের ওপরে কিছু করতে চাইছো কি? ফেলে যাওয়া জিনিসের ওপরে বলতে গেলে, মানে ফেলে দেওয়া জিনিস বলতে যেগুলো মানুষ ফেলে দেয় সেরকম জিনিস প্যান্ডেলে কি কিছু ইউজ হতে চলে? ওরকম জিনিস অনেক কিছু ইউজ হবে মেনলি। তো ওরা যদি পুজো করতো, ওদের যে জিনিসপত্র ওরা কীভাবে ব্যবহার করতো, কীভাবে ইউজ করে পুজোটাকে দাঁড় করাতো, পুরো দুর্গা পুজোটাকে কীভাবে তুলে ধরতো, সেইটা মেনলি আমরা প্যান্ডেলের মাধ্যমে দেখাবো। আর এই যে এদের যে সমাজ থেকে অস্তিত্বটা আস্তে আস্তে মিটে যাচ্ছে সেটাকে আবার তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, লকডাউনের পর তো অনেকের জীবনযাত্রা অনেক রকমটাই চেঞ্জ হয়ে গেছে, আগেকার মতো নেই, সবটাই আলাদা আলাদা হয়ে গেছে।
তো এবারে তোমাদের পুজোর মাধ্যমে এই মেসেজটা তোমরা সবাইকে দিতে চাইছো আর কি, যে আর এখানে দর্শনার্থীদের জন্য আসার জন্য কি অনুরোধ করবে তোমরা, কি বলতে চাও? আমরা মেনলি বলতে চাই যে বিগত কয়েক বছর প্যান্ডামিকে সবারই সিচুয়েশন খুব খারাপ হয়েছে আমরা জানি। যেমন আমরা আগের বছর বলে এই প্যান্ডামিকের কারণে আমাদের পুজোটাকে অনেকটা কম বাজেটের মধ্যে তুলে আনার চেষ্টা করেছিলাম। এলাকায় মোটামুটি সব পুজোগুলোই বাজেট অনেক বেশি ছিল, কিন্তু আমরা মেনলি কম করার পেছনে কারণটা একটা ছিল কি আমরা এই সময়টা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। আমরা যদি এই বাজেটটাকে একদিকে কমিয়ে মানুষের পাশে সাহায্য করতে পারি তাহলে আমাদেরই ভালো, একটা সমাজের সাহায্য হবে, হেল্প হবে। তো সেই ভিত্তিতে আমরা আগের বছর পুজোর বাজেট কমিয়ে আমরা যারা মারা গেছিলো তাদের উদ্দেশ্যে তর্পণ থিমটা করেছিলাম। তো এবছর আমরা প্যান্ডামিক অনেকটাই কমে গেছে, অনেকটাই পরিস্থিতি ঠিক হয়েছে, তো সবাইকেই বলবো দর্শনার্থী যারা আসবেন অবশ্যই কোভিড চলে যাচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু তাও যতটা সম্ভব হোক করোনাবিধি মেনে আসবেন, ফিজিক্যালি দর্শন তো করতেই আসবেন, পাশাপাশি ডিজিটাল মিডিয়ামে কোনো কেউ সাপোর্ট করছে, তো করোনা মাধ্যমে ওরাই আপনাদের পুজোটাকে ঘটনা হতে গেলে সাহায্য করবে। আর এই যে তোমাদের যে খুঁটিটা খুব সুন্দর পাখা দিয়ে সাজানো হয়েছে, তো এই আইডিয়াটা কেন, পাখার আইডিয়াটা কেন? আমরা এবার আমাদের খুঁটিটাকে পাখা দিয়ে সাজানোর মাধ্যম মানে এমনি কোনো চাইছি না, মেনলি ডেকোরেশনের জন্য তো করাই হয়েছে, পাখাটা যেটা এই পাখাগুলো আগে কিন্তু আস্তে আস্তে ফ্যান আসা টেবিল ফ্যান এসব আসার জন্য এই পাখার মানে অনেকটাই ইয়েটা কমে গেছে, মানে এটাও এক ধরনের ফ্যালনা, সেটাকে আমরা খুঁটিতেও তুলে ধরছি। থ্যাংক ইউ। তো চলো, দুর্গা পুজো মানে কলকাতা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রচুর পুজো, আর এটা হচ্ছে ওনাদের এখন যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, তো ক্লাবে যে প্রাইজগুলো পেয়েছে সেগুলো রাখা রয়েছে বাইরে ডিসপ্লে করে, তো সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই চলো। দেখো এই জায়গায় সমস্ত যে প্রাইজগুলো এত বছর ধরে পেয়েছে তো সেগুলো ডিসপ্লে করে রাখা রয়েছে, বেশ সুন্দর একটা প্রাইজ। এদিকে রয়েছে কিছু বড় বড় কাপ, এদিক জায়গায় জায়গাগুলো রয়েছে, বেশ ভালো লাগছে এইসব জায়গাগুলো দেখতে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মানে মানুষ যাওয়ার সময় এদিক দিয়ে যাওয়ার সময় একদম রাস্তার পাশেই দেখতে পাবে। তা এখন হাতিবাগান নবীনপল্লিকে টাটা বলে সামনে এগিয়ে যাওয়ার সময়, তো এখানে বেশ এসে ভালোই লাগলো, বেশ সুন্দর করে খুঁটিটাকে সাজিয়েছে যেমন বললাম তোমাদের পাকা দিয়ে, আর থিমটাও খুব সুন্দর ফ্যালনা। তো পুজোর সময় চেষ্টা করব আমরা এদিকে আসার, যদি আসি নিশ্চয়ই দেখব কেমন হয়েছে ফ্যালনা, তোমাদেরকেও দেখাবো ফ্যালনা। আমাদের এই হাতিবাগান নবীনপল্লির উপস্থাপনাটা কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো টাটা।